রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম থেকে ব্যান্ড থেকে আজকে আমরা একটু ইংরেজি ব্যান্ডের অ্যালবাম বার করেছি, ফিউশন অ্যালবামস বার করেছি, ছবির কাজও করছি। সো আমাদের কি বলবো, আমাদের ক্যাপে আরেকটা ফেদার বলা যায় অ্যান্টিভাইরাস, ডেফিনেটলি মডার্ন একটা পপ অ্যালবাম। এবং স্পেশাল ব্যাপার হলো যে আজকে শুনছি তার গান অনেকদিন পরে আবার একটা অ্যালবামে শোনা যাবে, সেটা একটা খুব মেজর ব্যাপার। রাজীব ডেবিউ অ্যালবাম, অফকোর্স ডেবিউ করার একটা অন্য আনন্দ থাকে। আমার নিজের ব্যান্ড আছে লক্ষ্মী ছাড়া বলে, আমাদের ফার্স্ট অ্যালবাম যখন 2001 বের হয় তখনকার ওই ফিলিংটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওর এখন কি হচ্ছে, এবং সেটা খুব স্পেশাল, ওই 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 ওটা খুব একটা স্পেশাল ফিলিং ওটা সারা জীবন মনে থাকে। তো আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে ডেফিনেটলি অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকজনকে। আর আমি চাইবো যে অ্যালবামটা অফিসিয়ালি রিলিজ করার আগে সবাই একটু কিছু বলো। শুভম একটু যদি তুমি খুব ভালো লেগেছে। আর শুভম যখন আমাকে অপরচুনিটিটা দেয় তো আমি বললাম ওকে শর্ট, তো একটা মেলোডি সং এটা, কিন্তু একটু স্যাডি স্যাডি ব্যাপার আছে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, কিন্তু গানটা খুব ভালো, লিরিক্সও খুব ভালো। থ্যাংক ইউ রিয়া, আর থ্যাংক ইউ শুভম। ভিডিও আসছে, এই গানটারই ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি খুব আসবে। আর থ্যাংক ইউ আঙ্কেল সবাইকে আমাকে এই গানে এই অ্যালবামে চুজ করার জন্য। আমি চেষ্টা করেছি নিজের তরফ থেকে যতটা 100% দেওয়ার, বাকি আপনারা শুনে বলবেন আপনাদের কেমন লাগলো। বলার বলতে অবশ্যই থ্যাংক ইউ শুভম দা, কারণ শুভম দার জন্য আজকে এই প্ল্যাটফর্মটা আমি পেয়েছি। আর থ্যাংক ইউ আমার মায়ের জন্য আমার গানের জগতে আসা। আর সঞ্চিতার সাথে কাজ করতে পেরেও খুবই হ্যাপি আমি, কারণ বুঝতেই পারছেন সেটা আমি এক্সপ্রেস করতে পারছি না। আর চন্দ্রাবলী এসছে সেটার জন্য তো কোনো এই ভাবনা, সেই চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার, সেটা কিছু বলতে পারি না। যারা নতুন ছেলে মানুষ যারা গান গাইছে, তারা কেমন করে গানটা গাইছে, কতটা যত্নের সঙ্গে গাইছে, এবং কতদিন তারা এই ব্যাটিংটা করতে পারবে, মানে লিমিটেড ওভার্স খেলবে নাকি টেস্ট ম্যাচ খেলবে, এইটা দেখার জন্য আমরা ভীষণ অধীর আগ্রহ করি যে নতুন ছেলে মেয়ের গান আমরা খুব ফলো করি। তো আমার আশা যে এরা কিন্তু লং লং ইনিংস খেলবে, হ্যাঁ, কারণ 20 ওভারে রান করা হয়তো খানিকটা সোজাই, কিন্তু বড় ইনিংস খেলা অনেক দিন ধরে খুব ডিফিকাল্ট। আমি ওদেরকে সেটাই বলবো যে এই এই বড় ওভার অনেকগুলো ইনিংস খেলবে, এইভাবেই যেন নিজেরা তৈরি রাখে এবং সেভাবেই যেন শ্রোতা দর্শকের কাছে তারা নিজেদের গানকে পৌঁছে দিতে পারে। আই উইশ দেম অল দ্য বেস্ট। সচিনা তো অনেক গান গেয়েছে, আমি আপনাকে এটুকু বলতে চাই যে আপনাদের মতো ধ্বনি শিল্পীদের যদি সবসময় আছে তোমাদের সঙ্গে আছে, তোমাদের পাশে আছে, যেভাবে বলবে পাবে। আর একটা কথাও বলছি, সঞ্জিতার কথা বলছি, ও কিন্তু এইটুকু জীবন অনেক অ্যাচিভ করেছে, কিন্তু এত সুন্দর মিষ্টি স্বভাব, এটা কিন্তু একজন একজন গায়ক কিন্তু বা গায়িকা শুধুমাত্র কিন্তু গান দিয়ে মানুষের মন জয় করে না, তার স্বভাব, তার কমিউনিকেটিভ স্কিল, কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক আছে যারা কমিউনিকেট করতেই পারে না, তারা কিন্তু যতই ভালো গান গাক না কেন, তারা কিন্তু কিছুতেই মানুষের মন জয় করতে পারে না। সুতরাং রাজ, তুমিও তো আমার সঞ্জিতা থেকে শিখে নেওয়া যায়। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আপনারা প্লিজ কিনুন, কারণ না কিনলে কিন্তু আমাদের শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। আপনারা যারা এসছেন তারা তো কিনবেনই, কিন্তু 5 জনকে বলুন কেনার জন্য। আর ডাউনলোড করে প্লিজ গান শুনবেন, এখন ওদের তো দেখলাম যে সপ্তাহে ঘরে বসে বসে ওদের গান শুনতে পাওয়া যায়, অনলাইন আছে, সুতরাং কোথাও কোনো ইয়েতে ঘুরে ঘুরে ঘাম ঝরিয়ে খুঁজতে হবে না, একদম ঘরে বসে ক্লিক করলে সব বাড়িতে চলে আসবে। প্লিজ কিনুন, এটাই বলবো। একটা প্রজেক্ট ছিল, যে প্রজেক্টটা আমার মাথা থেকে বেরিয়েছিল ঠিক কথা, কিন্তু এটা সম্ভব হয়েছে আমাদের অ্যান্টিভাইরাস টোটাল টিমের জন্য। আমার একার কোনো ক্রেডিট নেই, আমি পুরো শুরু করেছি, ঠিক আছে, গাছের তলায় বসে বসে একটা ইউটিউব টেকনিক্যালি জিনিসের জন্য
প্রথম কথা বলি যে রাজ এখানে অনেকগুলো গান গেয়েছে, অত্যন্ত ভালো কাজ করেছে একটা ডেবিউট হিসেবে। ও যে এরকম কাজ করবে এটাই আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আর জানি ও অনেক বড়ো হবে দুদিন বাদে, ও তখন জায়গায় যাবে, আরও যা করো আরও উন্নতি করুক, আরও অনেক অ্যালবাম প্লেইং সব কিছু করুক। বাট এই অ্যান্টিভাইরাস অ্যালবামে যে গানগুলো আছে একটু টাফ ছিল মানে প্রথম দিকটা করা, কারণ পুরুলিয়া এক্সপ্রেস যে গানটা আমরা নিয়ে কাজ করেছি এটা অত্যন্ত একটা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ পর্যন্ত কোনো গানে হয়নি, সেটাকে নিয়ে আমরা কাজ করেছি। আমরা ওখানে গিয়েছিলাম, ওদের ল্যাঙ্গুয়েজটাকে আমরা মানে লিখিয়ে এনেছিলাম কিছুটা, ওরা দেওয়া আছে এই গানে। ওর যে ভাষাটা, ওই ভাষাটা আনতে গিয়ে ওর অনেক সময় লেগেছে এবং অনেক ও করেছে, অনেক খেটেছে জায়গাটা কতক্ষণই আনতে পেরেছি বা আমরা তৈরি করতে পেরেছি জানি না, কারণ মোটামুটি চেষ্টা করেছি। অ্যান্ড সেকেন্ড ওয়ান যে ওর বাদবাকি যে গানগুলো সেটা একটু অন্য ধরনের গান, খুব ভালো কাজ করেছে। এবং সঞ্চিতার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ মানে আমি আমার বলা মানে ওরা বৃথা, ঠিক আছে, কারণ আমি একটা গানই দিয়েছিলাম যেটা লাস্ট ওয়ার্ড, দ্য লাস্ট ওয়ার্ড গান। এই গানটা মানে যেদিন রেকর্ডিং থাকে সেদিনে অত্যন্ত রকমের শরীর খারাপ ছিল, মানে ও কাশছে রীতিমতো, কিন্তু আমার হাতে সময় নেই যেহেতু আমি ওকে জোর করে করে পড়াচ্ছি, কারণ ওকে প্রচন্ড সাপোর্ট করেছে এবং খুব ভালো গানটা হয়েছে। এবারে আপনারা বলবেন আমি আর